সুগারটা মনে হয় 10 বছর। আচ্ছা 10 বছরের সুগার, তারটাও আপনার একই সময় থেকে নাকি? হ্যাঁ ও প্রেসারটাও। দর্শক, বিষয় হচ্ছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে যে 7 বছরের সুগার এবং 7 বছরের প্রেশার আলহামদুলিল্লাহ 6 মাসে পুরোপুরি মুক্তি। এর জন্য সরাসরি আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি এবং পেশেন্টদের সঙ্গে সাক্ষাৎকার। শুধু সাক্ষাৎকারের বিষয়টা নয়, এখানে আমরা যে কাজটা করে থাকি, যে আমাদের কাছ থেকে প্রচুর মানুষ সুগার থেকে প্রেশার থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা এগুলোকে সায়েন্টিফিকভাবে প্রমাণ করছি আলহামদুলিল্লাহ, যে আপনারা তো দেখেছেন প্রচুর ভিডিও আমাদের, যারা রোগী ভালো হয়েছে এবং তারা নিজেরাই বলছে, তারা সাক্ষ্য দিচ্ছেন। এবং আমরা এটাকে শুধু তাদের কথার উপরেই নয়, বরঞ্চ আমরা এটাকে কী করছি, এটাকে আমরা সায়েন্টিফিকভাবে প্রমাণ করছি যে সে সত্যি ভালো হয়েছে কি না, হ্যাঁ সেটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের সামনে যে রোগী উপস্থিত আছে উনি একটু কথা এমনি খুবই মানে বলতে ভয় পাই আর কি, ক্যামেরার সামনে কখনো আসেননি, ওনার কলিজায় ধাকভাক ধাকভাক করছে বুঝতে পারছি। হ্যাঁ তো একটু মানে অসুবিধা নাই, তারপরে আমি শুধু যেগুলো জিজ্ঞাসা করবো উনি সেগুলোই বলবেন, এক্সট্রা কিছু বলার মানে ওনার মানে ক্ষমতা নাই। হ্যাঁ মানে সবাই আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না। তো আমি প্রথমেই ওনার নাম এবং ওনার বাড়িটা জেনে নেবো। তো আচ্ছা, আপনার নামটা আপনি যদি আমাদের দর্শকদের বলতেন, আপনার নামটা কি? জলিনুর। একটু কাছে নিয়ে মাইকটা কথা বলুন। জলিনুর বিবি। জলিনুর বিবি। তো আচ্ছা, আপনার বাড়িটা কোথায় পড়ছে? বাড়ি ঔরঙ্গাবাদ বেলতলা। বাড়ি ঔরঙ্গাবাদ বেলতলা। তো আচ্ছা, আপনি আমাদের কাছে চিকিৎসা কি কি চিকিৎসা করার জন্য এখানে এসেছিলেন ডায়াবেটিস সেন্টারে? সব রকমের, সুগার, ওজন। আচ্ছা, সুগার, ওজন আর প্রেসার, তাই তো? সুগার আর ওজন প্রেসারের জন্য তিনটা চিকিৎসা করার জন্য এসেছিলেন। আপনি আমাদের খবর কিভাবে পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করার পরে ওনার ইনসুলিন লাগে না এবং উনি ভাত এখন খেতে পারছেন আলহামদুলিল্লাহ। তো ওনার কথা শুনেই এসছেন, বিশেষ করে আসনাউল মাস্টারের মাধ্যমে প্রচুর রুগী আমাদের কাছে এসছেন এবং অনেক রুগী অলরেডি ভালো হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। তার মধ্যে আমাদের ঔরঙ্গাবাদ সাইডের একজন মদন লাল নাকি মদন সরকার আমাদের একজন পেশেন্ট ছিলেন, উনি আলহামদুলিল্লাহ দেখেছেন আর আগে ভিডিও। তো আচ্ছা, আপনার যে সুগারটা ছিল, তো সুগার কতদিনের সুগার ছিল? সুগারটা মনে হয় 10 বছর। আচ্ছা, 10 বছরের সুগার। তো আপনি কিভাবে ধরা পড়েছিল সুগারটা, মনে আছে কি? সুগারে তো হাঁটুতে লাগতো। আচ্ছা, অসুবিধা হতো। আর একটু কাছে করে বলেন তাহলে অসুবিধা হবে। উঠতে বসতে অসুবিধা হতো, হাঁটতে ব্যথা করতো, হাত পা ঝিনঝিন করতো, সুগারের বয়স কত, তার প্রেসারের বয়স কত, যেটা আমাদের কাছে যেটা নোট করা হয় সেটা হচ্ছে 7 বছর প্রেসার, 7 বছরের সুগার। তো তার 7 বছর আমরা ধরে নিচ্ছি যে তার 7 বছরের সুগার এবং 7 বছরের প্রেসার। আচ্ছা, আপনি এই যে সুগার আর প্রেসারের যে সমস্যা ছিলেন, তার সাথে সঙ্গে ওজনও বেশি ছিল আপনি বলছেন, তাই তো? ওজনটা তখন কত ছিল? ওজন ছিল কি 65 না 62 কে, সে তো 67 কেজি। ওনার ছোট মেয়ে না খুব পটু, মানে ও বিনা আমাদের কাছে মানে চিকিৎসা ছাড়াই উনি সব দেখে দেখে না পালন করে মানে অনেক ওজন কমিয়ে এনেছে। ওনার সঙ্গে সাক্ষাৎকারে আসবো আর কি। তো প্রথম হচ্ছে কি যে 67 কেজি ওজন ছিল, এখন কত আছে বর্তমানে? এখন 54 না রে, 54 কেজি। তাহলে 54 কেজি ওজন, কয় কেজি ওজন কমছে বলো? বলো, আমি সব জানি না। হ্যাঁ, তো 54 কেজি ওজন, 67 জায়গাতে এখন 54, তাহলে 54 55 56, হ্যাঁ 13 কেজি, 13 কেজি ওনি ওজন আলহামদুলিল্লাহ কমে ফেলেছে নাকি? তাহলে ওনার 6 মাসে 13 কেজি ওজন কমলো। এখন কথা হচ্ছে ওনার এত কম কমলো কেন, কারণ ওনার মেয়ের তো 18 কেজি কমেছে। তো বিষয় যেটা হচ্ছে, যার যেমন ওজন বেশি থাকবে তার সেরকম কমবে, মানে ওই 6 মাসে যে তাকে 18 কেজি কমতে হবে এমনটি ব্যাপার নয়। যার অল্প ওজন বেশি তার অল্প কমবে, যার অনেক বেশি তার আরও অনেক বেশি কমবে, যার ওজন বেশি নয় তার হয়তো 1-2 কেজি কমবে বা আর কমবে না, এমন হতে পারে। মূল বিষয় যেটা হচ্ছে যে তাকে সার্বিক সুস্থতা এবং তাকে জ্বর থেকে সেই রোগটা সারলো কিনা সেটা একটা ব্যাপার। তাহলে উনি কিন্তু 6 মাসে 13 কেজি ওজন উনি কমিয়েছেন এবং 7 বছরের সুগার ওনার পুরোপুরি ভালো হয়েছে, 7 বছরের প্রেশার পুরোপুরি ভালো হয়েছে। এখন আপনাকে যে ভালো হতে পেরে আপনাকে কেমন লাগছে?
আমাদের কথা শুনলেন, এবার সাইন্টিফিক ভাবে আসেন, আমরা দেখার চেষ্টা করি যে উনি সত্যি ভালো হয়েছেন কিনা। তো এখানে আমরা কিছু রিপোর্ট করেছি, তো এখানে এটা হচ্ছে আপনার লিপিড প্রোফাইল রিপোর্টটাও টেস্ট করে দেখা হয়েছে এবং থাইরয়েড এগুলো দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ এগুলো সবই নর্মাল, এগুলো আমরা বিদায়ের সময় আমরা দেখে নিয়েছি। কারণ বিদায়ের সময় আমরা বেশ কিছু রিপোর্ট করে আমরা দেখিনি, হ্যাঁ, যে তুমি উনি সব কিছু এতে ফিট আছেন কিনা। তো এগুলো সব আলহামদুলিল্লাহ নর্মাল রিপোর্ট। তারপরে হচ্ছে উনি 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার সুগারটা এসেছিলেন 100 গ্রাম, সেটাও লেখা আছে ওনার প্রেসক্রিপশনে, এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার 100 রিপোর্ট। তারপরে হচ্ছে কি ওনার যে এখানে আমরা ভিটামিন D3টা আমরা করেছি, সো ভিটামিন D3টা এখনও কিছু কম আছে, আপনাকে ভিটামিন D3টার জন্য আরেকটু খাটাখাটনি করতে হবে, আরেকটু বাড়াতে হবে। আসলে আমরা বর্তমানে আমি এমন কোনো মানুষ দেখলাম না যে যার ভিটামিন D3 ঠিক আছে, মানে প্রায় সবারই সমস্যা আছে। তার মানে হচ্ছে কি যে ভিটামিন D3 ব্যাপারে আমাদেরকে একটু নতুনভাবে ভাবতে হবে এবং এটা ঠিক করতে হবে। তো এর জন্য আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি এবং কিছু নিয়ম পালন করতে বলি, গায়ে রোদ লাগাতে বলি এবং কিছু খাবারের মধ্যে ভিটামিন D আছে সেগুলো আমরা করতে বলি। তো এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ব্লাড সুগার ফাস্টিং, যেটা ফাস্টিং এখানে দেখেন 77 লাস্টে 77। তো এটা হচ্ছে কি যে আমরা নন ডায়াবেটিক রেঞ্জ যেটা সেটা আমরা বলি কি যে 80 থাকলেই ঠিক আছে, মানে নন ডায়াবেটিক রেঞ্জ যেটা আর কি, সে 90-85 থাকলেও সমস্যা নেই, কিন্তু 80 হচ্ছে কি নন ডায়াবেটিক রেঞ্জ। তো ওনার আছে 77, তাই এটা আরও খুব ভালো রিপোর্ট আর কি। তারপরে হচ্ছে যে ওনার সিপেপটাইড দেখেন, সিপেপটাইড 2.3, এখানে সিপেপটাইড লেভেলটা খুব ভালো আছে, আমরা সাধারণভাবে 3-4 রাখতে বলি, হ্যাঁ, কিন্তু ওনার হোমায়ারের ওপরে এটা কিছু কম আর কিছু বেশি হতে পারে। তো এই ব্যাপারে যখন বিস্তারিত বা ভালোভাবে কেউ না বুঝতে পারলে বুঝতে পারবে না বিষয়গুলো। তো সিপেপটাইড লেভেলটা আপনাদেরকে দেখালাম। তারপরে হচ্ছে এখানে ইনসুলিন ফাস্টিং, ইনসুলিন ফাস্টিং তার কত থাকছে 3.75 এটা থাকছে, হ্যাঁ, যেখানে এদের রেফারেন্স অনুযায়ী 1.9 থাকলেও সমস্যা নাই, হ্যাঁ। তো এখানে খুব রিপোর্টটা ভালো। তারপরে হচ্ছে যদিও আমরা এটাকে 4-5 আমরা রাখতে বলি, কিন্তু 4-5 না থাকার কারণটা কী? তো এর কারণ হচ্ছে হোমায়ারে গিয়ে আপনারা বুঝতে পারবেন কারণটা। তারপরে দেখেন এখানে হোমায়ারটা এসছে, আমরা এখানে বলা আছে যে 2-এর নিচে থাকলে ঠিক আছে, কিন্তু আমরা বলি কি 1/1-এর নিচে, তাইলে এখানে 0.71 ওনার হোমায়ার এসছে আর কি, মানে 1-এর নিচে আছে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যার হোমায়ার যত বেশি কম তার ইনসুলিন ফাস্টিংয়ে তত কম থাকবে, কিন্তু সুগার ঠিক থাকবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে হোমায়ার যদি কম থাকে তাহলে অল্প ইনসুলিনেই কিন্তু বডি মেক আপ করতে পারে, হ্যাঁ, এই জন্য বেশি ইনসুলিনের প্রয়োজন হয় না। যদি হোমায়ার বেশি থাকে তাহলে ইনসুলিনটাও বাড়তে থাকবে। এই জন্য আপনি প্রথম রুগীদেরকে দেখবেন যারা নতুন আমাদের কাছে চিকিৎসা করাবে বা যে কোনো জায়গাতে, দেখবেন যে তাদের হোমায়ারটাও বেশি থাকে, ফাস্টিং ইনসুলিনও অনেক বেশি থাকে। তো এটা হচ্ছে একটা কারণ আর কি। তাহলে এখান থেকে আপনারা দেখতে পেলেন যে ওনার প্যানক্রিয়াস সিপেপটাইড লেভেল, ওনার হোমায়ার দেখতে পেলেন, হ্যাঁ, ওনার যে ফাস্টিং গ্লুকোজটাও আপনারা দেখতে পেলেন, যেগুলো সব আলহামদুলিল্লাহ ওকে আছেন। তো মূলত আজকে বিদায়ের জন্যই ওনাদেরকে ডাকা হয়েছে। তো একই ফ্যামিলির 3 জন, 2 জন আমাদের কাছে প্রকাশ্য পেশেন্ট আর 1 জন চুপি চুপি চুরি করে তো উনি আমাদের কাছে ওজন কমিয়ে এলেন। তো প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের এখানে যে সুগার প্রেশার অতিরিক্ত ওজন এটা যে ভালো হয়, হ্যাঁ, প্রেশার যে ভালো হয়ে যায়, সুগার যে ভালো হয়ে যায়, এটা আমাদের মুখের কথা নয়, এটা সাইন্টিফিকভাবে প্রমাণিত, যেটা বিভিন্ন প্রমাণ আপনাদেরকে আমরা আরও অন্যান্য রোগীদের ব্যাপারে দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখন আপনার তো কোনো ওষুধ খেতে হচ্ছে না, তাই তো? না। এবং আপনাকে শারীরিকভাবে কোনো অসুবিধা হচ্ছে না? না, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, সব দিক দিয়ে আপনি এখন ফিট আছেন? ফিট আছি, তো এখন হাতটা একটু কনকন করছে। আচ্ছা, হাত কনকন বা স্বাভাবিক যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য যেগুলো আমরা কিছু টিপস বলি বা প্রয়োজনে আমরা বলি যে আপনি এটার জন্য অ্যালোপ্যাথি চিকিৎসাও নিতে পারেন, হ্যাঁ, কারণ আমাদের মেন মানে যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলোর সাথে সাথে অনেকের অনেক কিছু চিকিৎসা থাকে। এবার অনেকের অনেক কিছু চিকিৎসা থাকার জন্য আমরা কি বলি যে সেগুলো আমাদের কাছে চিকিৎসা নেন, তারপরে যদি দেখা যায় যে এটা ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ, সময় লাগতে পারে, কিন্তু প্রয়োজনে আপনি অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা যে কোনো চিকিৎসা আপনি নিতে পারবেন, তো এর জন্য সমস্যা নেই। তো যদি আপনি দেখেন যে এর মধ্যে এগুলোতে ভালো হয়ে যাচ্ছে, আর যদি সমস্যা হয় তখন সেখানে আপনি হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি আপনি আপনার পছন্দ মতন চিকিৎসা নিতে পারেন।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো আপনারা বিশেষ করে জন্য দোয়া করবেন যাতে উনি সারা জীবনই যাতে সুস্থ থাকতে পারেন। এবং অনেকে হয়তো আপনারা জানতে চাইছেন আমাদের অ্যাড্রেসটা, তো আমাদের অ্যাড্রেস এটা হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, মুর্শিদাবাদ ধুলিয়ান। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার হচ্ছে 9732624907, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং আমাদের ওয়েবসাইট www.mdabdulkarim.com, এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।